থেকে আমরা আসছি ওয়াশিংটন ডিসিতে চেরি ব্লসম দেখার জন্য। এই চেরি ব্লসমটা হয় হচ্ছে আসলে জাপানের একটা ঐতিহ্যবাহী ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটা অর্থাৎ জাপান সরকার ইউএস গভর্নমেন্টকে 1912 সালে কিছু চেরি ট্রি দিয়েছিল, সেখানে ওয়াশিংটন চারপাশে লাগানো হয়েছিল। সেই গাছগুলো থেকে প্রতি বছর এভাবে ফুল আসে চেরি ফুল, এবং এটাকে জাপানের সাথে মনে রেখে ওদেরকে ওদের সেই কালচারটাকে ধরে রাখার জন্য তাদের যে ফেস্টিভ্যালটা এটাকে এখানে অর্থাৎ ইউএস থেকে ওরা যখন গিফট করেছিল তাদেরকে ওই সম্মান রেখে প্রতি বছর এই চেরি ফেস্টিভ্যালটা হয়ে থাকে। তো চেরি ব্লসমটা হয় প্রতি বছরই মার্চ মাসে এবং এপ্রিল মাসের মধ্যে। এই বছর যেটা হচ্ছে মার্চের 18 তারিখ থেকে এপ্রিলের 16 তারিখ পর্যন্ত অর্থাৎ গতকালকে শুরু হয়েছে। তো আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন, এবং এখানে আসার সময় অবশ্যই মনে রাখবেন ইয়ে করার জন্য যে অবশ্যই ঠান্ডার জন্য ঠান্ডা জ্যাকেট নিয়ে আসতে হবে। প্রতি বছর খুব বাতাস হয় এবং ঠান্ডার জন্য এখানে আসলে খুব কষ্ট হয়ে যায়, তো এটা মাথায় রাখতে হবে। আর চারপাশে খুবই সুন্দর, আপনারা আসলে দেখতে পাবেন, এবং এই টাইমটা আমরা মাথায় রাখবেন। মার্চের শেষ থেকে এপ্রিলের বিগিনিং অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়, তো খুব কম সময়ের জন্য হয়, এবং এই সময়ের মধ্যে আপনারা আসলে দেখতে পাবেন, এনজয় করবেন। একটু সবাইকে ধন্যবাদ দেখার জন্য, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো জায়গাটা। ধন্যবাদ সবাইকে। Subscribe our channel. এখানে আসলে যখনই চেরি ব্লসমটা হয় তখনই খুব ঠান্ডা থাকে এবং অনেক উইন্ডি থাকে, বাট খুব ভালো লাগে। আজকে সানডে তো অনেক লোক আসছে, এবং গতকাল থেকে শুরু হয়েছে এটা মার্চের 18 তারিখ থেকে এপ্রিলের 16 তারিখ পর্যন্ত থাকে। Subscribe our channel.
এখানে খুব ভিড় জমে গেছে পিকচার ওঠানোর জন্য। সো কেউ যদি পিকচার ওঠাতে চান জায়গাটা আসবে। আর এটা হচ্ছে ফুটপাথগুলো যেখানে দাঁড়ানো আছে সেই জায়গাটাই, এই জায়গাটা আসতে চাইলে ফুটপাথ যেখানে আছে এখানে দেখেন এই সব ফুটপাথগুলো এখানে দাঁড়ানো, এখানে সবাই খুব মজা পাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে।